আচ্ছা আপনি নেক কাজও করলেন, মসজিদ থেকে বাইর হয়ে সুদও খাইলেন, নেক কাজও করলেন, আপনার ভাই ভাতিজার জমি জমা দখল করে খাইলেন, নেক কাজও করলেন, মানুষকে ওজনে কম দিলেন, লাভ হবে? এবার তরিকতের মানুষ যারা এবাদতে মশগুল হয় তারা, এবাদতে মশগুল হয় তারা শোনেন আল্লাহ পাকের বন্ধু হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইয়ের লিখিত কিতাব, যে কিতাবের নাম আত-তাজকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে আল্লাহ পাকের একজন বন্ধু যিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই, নাম কি? আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই। উনি একদিন একা একা নির্জনে এবাদত করতেছিলেন পাহাড়ের গুহায়, কোন জায়গায়? এখানকার গুলা যে শাহপুর দরবারের কচু এলাকার এলাকায় 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 গঠিত করা হয়েছে একমাত্র তরিকতের মানুষগুলাকে তরিকত বোঝানোর জন্য। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই যখন এবাদতে মশগুল, এমন টাইমে একজন কাঠুরিয়া ব্যক্তি উনি যখন পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করেছেন, আগে তো মানুষগুলা কাঠ কাটার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরতেন, জঙ্গলে প্রবেশ করে পাহাড়ের গুহার মধ্যে ঢুকার পরে সুন্দর করে এবাদতের মধ্যে তিনি মশগুল থাকা ব্যক্তিটাকে যখন দেখলেন উনি নিরলে নিরলে এবাদত করতেছেন, কাঠুরিয়া ব্যক্তি বড় ভয় পাইয়া গেলেন। উনি চিন্তা করলেন আমি যেহেতু ভয় পাইলাম, ভিতরে কে আমার দেখতে বড় মন চাই, এমন টাইমে গো অনেকগুলা মানুষ একসাথে কইরা ওই গুহার মধ্যে কে আছে জানার জন্য অন্য কোনো পন্থা কেউ ভিতরে প্রবেশ না কইরা ওই মানুষগুলা বড় বড় পাথরের চাকা নিক্ষেপ করা হলো ভিতরের মধ্যে, বড় বড় পাথরের চাকা নিক্ষেপ করা হলো ভিতরের মধ্যে, বড় বড় পাথরের চাকা নিক্ষেপ করা হলো গুহার ভিতরের মধ্যে। আব্দুল্লাহ মারুফ রুসাফি এমন টাইমে দুই রাকাত নামাজের নিয়ত করেছে। বন্ধু আমার, হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই যখন উনি ওই ওই গুহার মধ্য থেকে বের হয়, সাত আট জন মানুষ একসাথে আব্দুল্লাহ মারুফ রুসাফির চেহারার দিকে তাকিয়ে আছে, সাত আটজন একসাথে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই আপনি যে এখান থেকে বের হলেন আপনার কাছে জানতে চাই, আপনার কাছে বুঝতে চাই, আপনি আমার ছোট্ট একটা কথা বলেন। বলে কি বলেন? বলে আমরা এখানে কয়জন মানুষ আপনি দেখেন? বলে আটজন মানুষ। বলে আমরা কি করেছি আপনি কি জানেন? বলে জানি না। বলে আপনি যে ভিতরে আছেন একটা মানুষের আনাগোনার খবর আমরা বাহির থেকে বুঝতে পারলাম, আমরা আর গুহার মধ্যে প্রবেশ করি নাই, আমরা মনে করেছি গুহার মধ্যে কোনো শিয়াল অথবা হিংস্র পানি বসে আছে, আমরা ভিতর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করলাম। ও গো আব্দুল্লাহ রুসাফি রহমতুল্লাহ আলাই আপনি আমাদেরকে বলেন না ওই পাথরগুলা কি আপনার গায়ের মধ্যে লাগে নাই? আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আমি তো দুই রাকাত নামাজ পড়তেছিলাম, না না আমার গায়ের মধ্যে কোনো পাথর লাগে নাই। আটজনে একটা একটা করে পাথর মারলে কয়টা? ওনারা বলেন আমরা অজস্রভাবে পাথর নিক্ষেপ করলাম। উনি বের হওয়ার পরে জিজ্ঞাসা করলাম ও আব্দুল্লাহ মারুফ রুসাফি আপনি বলেন আপনার গায়ে কি পাথর লাগে নাই, আপনি কি কোনো ব্যথা পান নাই? উনি বলে পাথর লাগবে কোথা থেকে, আমি তো আল্লাহর এবাদতে মশগুল হয়ে গেলাম। আটজনের মাথার ভিতরে টেনশনের সাপ, আটজনে চিন্তা করে এতগুলা পাথর মারলাম একটাও গায়ে যাইয়া পড়ে নাই। হযরতে আব্দুল্লাহ রুসাফি এই কথা বলে তাদের দিকে ফিরে আব্দুল্লাহ রুসাফি দোয়া করে আল্লাহুম্মা ইহদি, এতটুকু, আল্লাহুম্মা ইহদি, আল্লাহ তোমাদেরকে হেদায়াত নসিব করুক। এদুর দোয়া করে আব্দুল্লাহ রুসাফি চলে গেলেন বাড়িতে। তারা একজন নয় দুইজন নয় আটজন মানুষ রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমাইলেন। হে বাবারা, তরিকত কী জিনিস বুঝে নেন, ইলমে মারেফত কী জিনিস বুঝে নেন, সুফি তত্ত্ব কী জিনিস বুঝে নেন, যদি না বুঝেন
তাহলে আপনি তরিকতের কোনো কিছুই বুঝেন না। অনেকে তো বায়াতে রাসূল গ্রহণ করেছেন শাহপুর দরবারে শাহজাদা বিন্দুদের কাছে, কিন্তু আপনার বোঝা প্রয়োজন তরিকত কেন আপনি গ্রহণ করেছেন। তরিকত গ্রহণ করার উদ্দেশ্য হলো আপনাকে আপনি পরিশুদ্ধ করবেন, কি করবেন, পরিশুদ্ধ। কিন্তু আপনি তরিকত গ্রহণ করার পর মাথার মধ্যে শাহপুর দরবারে টুপি আছে কথা সত্য, রাস্তা দিয়ে হাঁটতে যান আপনি মসজিদে যান না আজান হইয়া যায়, জায়গা মতো পড়ছে না। আপনি তরিকত গ্রহণ করার পরে মাইক বান্ডার বলেন, পানুয়া বলেন, যে কোনো দরবার বলেন, টুপি মাথায় লাগাইলেন, কালিয়াপুরি বলেন টুপি মাথায় লাগাইলেন, মসজিদে নামাজ হয় আপনি হাইটা যান নামাজ পড়তেছেন না, বদনাম আপনার হয় না তরিকতের হয়। কারণ তরিকতের মাধ্যম হলো রাস্তা দ্বারা আপনাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া। আপনি জান্নাতের রাস্তা ধরবেন দূরের কথা, আপনি বাজে রাস্তা ধরতেছেন। হযরত আব্দুল্লাহ রুসাফি বলে, ওই আটজনের দিকে ফিরে যখন আমি দোয়া করলাম আল্লাহুম্মা ইহদি, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত প্রদান করেন, আমি চলে গেলাম। আটজন ব্যক্তি, আটজন ওই দিন আর কোনো রোজগার করে নাই, কোনো টাকা ইনকাম করে নাই, সবার মাথা খারাপের মতো হয়ে গেছে। হায় রে, এত ইট মারলাম, পাথর মারলাম, উনি নাকি একটুও ব্যথা পায় নাই, ওনার শরীরে নাকি একটু পাথর পড়ে নাই। আটজন চিন্তা করতে করতে একই সাথে ঘরের মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে আটজন ব্যক্তি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে দিয়ে উঠে, আমরা মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখে সেবড়া খেয়ে উঠি না, ওনারা ঘুম থেকে হঠাৎ করে করে উঠে যাচ্ছেন। এমন টাইমে একজনের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনি কেন ঘুম থেকে বারবার এভাবে উঠে যাচ্ছেন, আপনার এমন কারণ আমি বুঝতে পারলাম না। স্বামী সারা রাত্র ঘুমায় না, স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি কি এখনও ঘুমাও নাই? ওই আটজনের মধ্যে একজনের স্ত্রী ছিলেন বড় একজন আবেদা, সলেহা, নেককার, মুকাম্মেলা, বড় এবাদতকারী মহিলা। উনি বলেন, স্বামী আমি তো রাত্রে ঘুমাই না। আরে কি বলো, তুমি রাত্রে ঘুমাও না, তুমি ঘুমাও কখন? আপনি যখন কাজে চলে যান আমি সামান্য সময় আমার চোখে নিদ্রা প্রদান করি। ও সারা রাত্র কি করো? বলে আমি আল্লাহর কোরআনের ঘোষণা, ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাকা আসা আইয়া বাসা করব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ যে নবীকে বলেছেন ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলা তাল্লাকা আসা আপনার জন্য এটা খাস করা হয়েছে, আইয়া বাসা করব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীর উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হইছে, আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ 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 করে ছেড়ে দিছে। নবী আমার কান্না করেন আর ডাক দিয়া বলেন, আল্লাহ! আরে তাফসিরে কামজুল ইমান খাজাইনুল ইরফান নুরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত লিখতেছেন, আমার আল্লাহ পাক, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাত, নারে গাউসিয়া, শাহজাদা আলহাজ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব হুজুর কেবলা রাগমোর নাওপুরা গাউসিয়া সুবানিয়া খানকা শরীফের পক্ষ থেকে জোরে পারেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ আলহাজ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদরি পীর সাহেব হুজুর কেবলা এসে উপস্থিত হয়েছেন। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাইয়া দেয়, ও বান্দারা, ও বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর করে ঘোষণা করে দিয়েছি তাহাজ্জুদের নামাজের ব্যাপারে। কি নামাজের ব্যাপারে? এবার ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আমার আল্লাহর নবী বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়লে বান্দার মনে যত আশা সব আশা আল্লাহ পূরণ করে দিবে। আসতে দি সুবহানাল্লাহ। কোন আপনার স্পিড কমে গেছে। হাদিস শরীফ বলতেছে একদিন না দুই দিন না, কেউ যদি মাত্র 40 দিন, কয়দিন, একটা না তাহাজ্জুদের নামাজ আদায় করে, আরে 40 দিনের মধ্যে কোনো হারাম খাবার না খায়, এ ব্যক্তি অন্তরে যে নেক দোয়াই করুক না কেন আল্লাহ কবুল করবে? কয়দিন? কেউ বিদেশ যাইতে পারেন না, ব্যবসায় বরকত হয় না, কোনো কাজে বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত, তাহাজ্জুদের নামাজ পড়বেন ইখলাসের সাথে, খুসুসিয়তের সাথে। কারণ কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত করে আল্লাহ আপনাকে সফলতা অর্জন করাইবেন, জোরে পড়েন। আপনার কষ্ট হইতাছে না? কষ্ট হইলে অসুবিধা নাই, আমরা আছি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, ও স্বামী আমি সারা রাত্র ঘুমাই না,
আমি ইবাদত করি আল্লাহর ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ স্বামী বলে স্ত্রী আমার ঘুমাইতে বড় কষ্ট হচ্ছে আমার মন চাই আমি তোমার সাথে তাহাজ্জুদ পড়ব জামাই দাঁড়ায় গেছে বউয়ের সাথে আল্লাহু আকবার স্ত্রী বলে স্বামী নামাজ তো সোজা জিনিস না ওযু করা লাগবে পবিত্র তর্জন করা লাগবে মারহাবা পড়েন মারহাবা হাদিস শরীফ বলে কোন মানুষ যদি পবিত্র অবস্থায় ইন্তেকাল করে তার মর্যাদা শহীদের মর্যাদা সুবহানাল্লাহ আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ আপনি কিভাবে আমি বুঝতেছি না আপনি ওযু অবস্থায় কেমনে থাকবেন আপনি যে রাস্তার ধারে 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 হসব করে দেন আহ আছে আছে যুবক ভাইরা মুরব্বি বাবা জিরা আমরা রাস্তার পাশে ধারে ধারে হসব করে দিচ্ছি কোন দেখ ধর্ম আপনাদের মাঝে প্রকাশ পাচ্ছে না রাসূল বলছেন সুন্নতের তাবেদার যারা আমি রাসূল এদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না সুবহানাল্লাহ কারণ ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব আর আমার উম্মতদেরকে নিয়েই আমি জান্নাতে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিসের ফলোয়ার হইল ওই মহিলাটা স্বামীকে বলে ওযু করেন স্বামী ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইলেন চারিদিকে মসজিদের মধ্যে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম জোহর আজান কেমন ফজরের আজান যখন আজান হচ্ছে চারিদিকে স্ত্রী বলে স্বামী আপনি আর আমার সাথে নামাজ পড়ার প্রয়োজন নাই বলে কেন বলে আপনি এখনি তাড়াতাড়ি মসজিদে চলে যান বলে কেন ফজর আজান হইছে বেটা কই ফজরের নামাজ পড়ে কেমনে এখন না তুমি বউ মানুষ তোমার লগে পড়ছি মসজিদে গেলে কেমনে নামাজ পড়ে আমি এটাই জানি না ও মানছে যেমনে পড়ে আমনে এমনে ফিরেন মারহাবা জোরে কইলেন না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গেছিল গুহার মধ্যে কিছু শিকার করার জন্য অথবা গাছ কাটার জন্য এবার যখন ফিরে আসলেন মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদের মধ্যে প্রবেশ করার পরে তারা গেছিল তো আটজন মসজিদে গেছে একজন যায়া দেখে ওই একজনের লগের সাতজন সাথী এরাও এই দিন মসজিদে সুবহানাল্লাহ কানে কানে জিগা তুমি নামাজ পড়ো কবে থেকে তুমি নামাজ পড়ো কবে থেকে আরে একটা তো বড় ইতস্ততা ধরে গেছে একটা আরেকটারে ডাক দিয়ে বলে ভাই আজকে প্রথম আসছি সারা রাত্র ঘুম হয় নাই বলে কেন ঘুম হয় নাই বলে এই এই দশা ঘুম থেকে সাহেব ডাকে উঠে গেছে বলল সারা রাত নামাজ পড়ছি বউ ফাটাইছে ফজর ফরবার লাগা আমারও তো একই দশা লগের টাকা আমারও একই দশা লগের টাকা আমারও এক দশা আরেকটা কয় আমারও মানে আটজনের তারা বলে এই রাত্র আমাদের ঘুম হয় নাই সাতজন একসাথে তাহাজ্জুদের নামাজ স্ত্রীর সাথে আদায় করেছি আসলে অবশ্যই এটার একটা